নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের একটি বৃদ্ধাশ্রমের হদিশ মিলেছে। হাবড়ার বনিপুরের ইতনা কলোনিতে তাপস মণ্ডলের এই বৃদ্ধাশ্রম। তাপস মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খুলতে যদিও নারাজ বৃদ্ধাশ্রমের আবাসিকরা। সূত্রের খবর যে চলতি বছরেই এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন তাপস মণ্ডল। তিনি বলেছিলেন 2019 সাল থেকে বৃদ্ধাশ্রম শুরু করেছিলেন মাসে কিছু টাকার ভাড়ার বিনিময়ে। তবে প্রশ্ন উঠছে, দুর্নীতির কালো টাকা আড়াল করতে কি তৈরি করা হয়েছিল এই বৃদ্ধাশ্রম? আর সেই বৃদ্ধাশ্রম অর্থাৎ তাপস মণ্ডলে তৈরি করা এই বাণীপুর ইতনা কলোনির বৃদ্ধাশ্রমেই পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। দেখুন ছবিটা। দুর্নীতি মামলা ইতিমধ্যেই গ্রেপ্তার তাপস মণ্ডল। তাপস মণ্ডলের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে তা নিয়ে কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। ইতিমধ্যে ইডি এবং সিবিআই তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায়। সেখানে তাপস মণ্ডল গ্রেপ্তার হতেই উঠে আসছে চাঞ্চল্যকর একের পর এক তথ্য। আমরা এই মুহূর্তে সন্ধান পেয়েছি একেবারে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ বলা চলে হাবড়ার বাণীপুর এলাকায়, যেখানে একটি হোম রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে। সেই বৃদ্ধাশ্রমে এখানে যে বৃদ্ধাশ্রমটি রয়েছে, এই বৃদ্ধাশ্রমটি তাপস মণ্ডল চালাতেন এমনটাই সূত্রের খবর। এমনকি চলতি বছরে এই তাপস মণ্ডল এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন এবং সেখানে এখানে এসে তিনি নিজে বলে গেছিলেন যে এই বৃদ্ধাশ্রম তিনি চালাচ্ছেন, পাশাপাশি এর অনাথাশ্রম রয়েছে বারাসাতে। সেই অনাথাশ্রম এবং বৃদ্ধাশ্রম তিনি চালাচ্ছেন, তিনি বিভিন্ন ধরনের সামাজিকমূলক কাজ করছেন। তবে একেবারে যেই ছবি দেখাচ্ছি, এই যে বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম সহ গোটা এলাকা, এখানে বিস্তীর্ণ একটা বড় একটা প্রায় বিঘার উপর সম্পত্তি, সেই সম্পত্তির উপরে এই বৃদ্ধাশ্রম রয়েছে। তিনি আরও যেটা জানিয়েছেন যে তিনি ভাড়া নিয়ে এই বৃদ্ধাশ্রম চালাচ্ছেন এবং এই বৃদ্ধাশ্রমে যারা আবাসিক রয়েছেন তারা কীভাবে চলবে আগামী দিনে তা নিয়ে কিন্তু একেবারে স্বয়ংশয় রয়েছে, তারা চিন্তায় রয়েছেন। যদিও আবাসিক যারা রয়েছেন এখানে, যারা থাকছেন বৃদ্ধ বৃদ্ধা, তারা কিন্তু মুখ খুলতে নারাজ, তারা কোনো কিছু বলতে নারাজ, বা যারা এখানকার কর্মী রয়েছেন যারা কাজ করছেন তারাও কিন্তু কোনোভাবেই একেবারে মুখ খুলতে নারাজ। এই বৃদ্ধাশ্রম, এই তাহলে যে দুর্নীতির টাকা, সেই টাকা কি তাহলে এই বৃদ্ধাশ্রমের এখানে খরচ করা হতো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছেন এবং তদন্তকারী কর্তারা তারা কিন্তু জানবার চেষ্টা করছেন যে এই যে দুর্নীতি, অর্থাৎ যে শিক্ষা নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, বৃহৎ আকারের যে দুর্নীতি গোটা রাজ্যের, সেই দুর্নীতির টাকা কি তাহলে এই যে হাবড়া বাণীপুর ইতনা কলোনি এলাকায় যে বৃদ্ধাশ্রম রয়েছে, এই বৃদ্ধাশ্রমে কি সেই টাকা নিয়োগ করা হয়েছিল, নাকি আরও অন্য কোথাও এইভাবে দুর্নীতির টাকা বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হয়েছে? গোটা বিষয়টা যেমন তদন্তকারী কর্তারা তারা যেমন তদন্ত করছেন, পাশাপাশি তাপস মণ্ডলকে দফায় দফায় জেরা করছেন, জানবার চেষ্টা করছেন কত টাকা নেওয়া হয়েছে, কোথার থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকাগুলো কার কার কাছে গেছে, কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে গেছে, বা এই যে বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন যে সমস্ত সামাজিকমূলক কাজগুলোর সঙ্গে তারা যুক্ত ছিলেন, বা শুধুমাত্র তাপস মণ্ডল নয়, এর সাথে বাকি যারা যুক্ত ছিলেন, অর্থাৎ গোটা যে চক্র বা যে র্যাকেট কাজ করেছে, সেই র্যাকেটের সঙ্গে আর কারা রয়েছে, কোথায় রয়েছে, কত টাকা কোথায় নিয়োগ করা হয়েছে, কেন নিয়োগ করা হলো, এই টাকার উৎস কী, কোন কোন খাত থেকে টাকাগুলো এসেছে, গোটা বিষয়টা তদন্ত করছেন। তবে এখন সে দেখার শেষ পর্যন্ত তদন্তকারী কর্তারা কি আদৌ এই যে বৃদ্ধাশ্রম কীভাবে চালাতেন, কোথার থেকে চালাতেন, কোথার থেকে টাকা আসতো, এই তদন্তের শিকড়ে কি আদৌ শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন, সেটা কিন্তু সময় বলবে। উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে টিটব বিশ্বাস, রিপাবলিক বাংলা। সত্যি তো এই বৃদ্ধাশ্রম চালানো হতো কিভাবে, কোথা থেকে টাকা আসতো, টাকার উৎসটাই বাকি, এমনই বেশ কিছু প্রশ্ন বারবার সামনে আসছে। যদিও গ্রাউন্ড রিপোর্ট বলছে যে সেখানে যে আবাসিকরা রয়েছে তারা মুখ খুলতে চাইছে না, তবে আমাদের প্রতিনিধি টিটপ যখন পৌঁছে যায় সেখানে, সেখানে আবাসিকদের এবং কর্মচারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। দেখুন সেই ছবিটা। অতটা আর আমরা অত বুঝি, আমরা কে চালাতো কি চালাতো অত আর আমাদের নেই, আমরা এখানে আবাসিক, আমরা বয়স্ক মানুষরা থাকে, আমাদের যে যেমন চালায় আমরা ভালোই আছি। ওই তো আমি অত তো চিনি না, অত বলতেও পারবো না যে কে আসতেন কে আসতেন না, অত জানি না স্যার যে কে চালায় কে না চালায়। আমি জাস্ট এখানে ম্যামের আন্ডারে কাজ করি, ঠিক আছে, এইটুকুনি ব্যাস। আর এখানে হ্যাঁ একবার এসেছিলেন, ওটাই তাও বলতে পারবো না আমি কি করে বলবো এই জায়গা টাকার। হ্যাঁ আমি জাস্ট কাজ করি, ওই মোটামুটি চার পাঁচ মাস।